আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সিলভার ফিলিং ও হোয়াইট ফিলিং সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি দাঁতে ফিলিং করা রয়েছে। এখানে যে ফিলিংটি করা রয়েছে এটিকে হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং বলা হয়ে থাকে, এবং এখানে যে ফিলিংটি করা রয়েছে এটিকে সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং বলা হয়ে থাকে। এই ফিলিংটির কালার সিলভার কালার হওয়ার কারণে এটিকে অনেকেই সিলভার ফিলিং বলে থাকে, মূলত এটিকে অ্যামালগাম ফিলিং বলা হয়ে থাকে। এটি কালার ম্যাচিং ফিলিং হলেও এটিকে মূলত মেডিকেল ভাষায় গ্লাস ইনোমার ফিলিং বলা হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে যে হোয়াইট ফিলিংটি দেখতে পাচ্ছেন এটি সামনের দিকে কোনো দাঁতে সমস্যা হলে এই ফিলিং দেওয়া যেতে পারে, এবং মাড়ির দাঁতের ক্ষেত্রেও এ ধরনের হোয়াইট বা কালার ম্যাচিং করে ফিলিং দেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে যে ফিলিংটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র সিলভার কালার হওয়ার কারণে এটি শুধুমাত্র মাড়ির দাঁতের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। তবে এই হোয়াইট বা কালার ম্যাচিং ফিলিংয়ের তুলনায় এই সিলভার ফিলিংটি অত্যন্ত মজবুত হয়ে থাকে। ধরুন, একটি নর্মাল কালার ফিলিং যদি আপনি করিয়ে থাকেন কোনো একটি দাঁতে, আর তা যদি 5 বছর স্থায়ী হয়, তেমন ক্ষেত্রে একই ধরনের যদি আপনি এই সিলভার ফিলিং করান একই দাঁতে, সেক্ষেত্রে তা 15 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। মূলত যে হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং ম্যাটেরিয়ালস রয়েছে এটি ক্ষয় হয় এই সিলভার ফিলিংয়ের তুলনায় দ্রুত ক্ষয় হয়ে থাকে এই হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং। এই কালার ম্যাচিং ফিলিংয়ের তুলনায় এই সিলভার ফিলিংটি অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তবে ফিলিং দীর্ঘস্থায়ী হওয়ার কিছু কন্ডিশন রয়েছে। এটি দাঁতের উপরও নির্ভর করে যে ফিলিংটি কতদিন স্থায়ী হবে। তবে বলা যায় যে মাড়ির দাঁতে যদি আপনি এ ধরনের হোয়াইট ফিলিং এবং সিলভার ফিলিং আপনি করিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সিলভার ফিলিংটি বেশি দিন দীর্ঘস্থায়ী হবে। তবে সিলভার ফিলিংয়ের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যা একজন ভালো ডেন্টিস্টই তা সম্পর্কে জানতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।